व्यंग्य मुसलमान को लेकर के केंद्र सरकार ने राज्य सरकार से बंगाल सरकार से बोला था कि कितने मुस्लिम व्यंग्य मुस्लिम बंगाल में आज तक नोटिस नहीं आया, इसको आप किस तरह देखते हैं? देखुन पश्चिमबंग सरकार तो रोहिंगा मुसलमान धर्मेर कारणे ओखाने तादेर आश्रय दिच्छे प्रश्रय दिच्छे सेई कारणे केंद्रीय सरकार जे समस्त तथ्य चेयेछे रोहिंगा मुस्लिमदेर बिरुद्धे बा तादेर ब्यापारे कोनो बक्तव्यई राज्य सरकार जानायनि। एटा दुर्भाग्येर स्थिति चलछे, फेडारेल स्ट्रक्चारे एकटा राज्य सरकार केंद्रीय सरकारेर साथे तथ्य आदान प्रदान करबे ना, केंद्रीय सरकारके सहयोगिता करबे ना, বিপদে পড়লে কেন্দ্রীয় সরকারের নাম জপতে থাকবে, এই দুর্নীতি চলতে পারে না। সেই কারণে ভারত সরকারকে মানা একটি রাজ্য সরকারের সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমি মনে করি এই সরকার না বোঝে সংবিধান, না বোঝে রীতিনীতি, না বোঝে চালিকা ব্যবস্থা, সেই কারণে এই সরকার প্রতি পদে পদে যথেচ্ছ চার বা স্বেচ্ছাচার করে যাচ্ছে, যার জন্য পশ্চিমবাংলা আজকে পিছিয়ে আছে। আমরা এখনও দাবি করছি রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে তথ্য প্রদান করে রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে অভিযান চালাচ্ছে তাতে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করুক, যেটা রাজ্যের পক্ষে অনেক বেশি মঙ্গলকারী হবে। কংগ্রেসকে সিনিয়র নেতা শশী থরুর, পি চিদম্বরম নে প্রধানমন্ত্রীকে এক লেটার লিখা, सभी रोहिंग्या मुसलमान आतंकवादी नहीं हो सकते, नहीं है, और जो इंसान है, जो सज्जन है, उनको भारत सरकार एक जरूरी लाइफ सुविधा दे करके भारत में उनको सुविधा दे। देखुन रोहिंग्या मुसलमान ए टू जेड आतंकवादी के बोले छे? केउ बोले नी, किन्तु अधिकांश रोहिंग्या मुस्लिम सम्प्रदायर लोकेरा বার্মাতে আতঙ্কবাদী কাজের সাথে যুক্ত, যেহেতু তারা বিদেশি, তাদের মধ্যে বহু লোক আতঙ্কবাদী কাজের সাথে যুক্ত আছে, তারা ভারতবর্ষে ঢুকে পড়ছে জোর করে, আমরা ওর মধ্যে কি বাছাই করতে বসবো কে আতঙ্কবাদী কে আতঙ্কবাদী নয়? সেই জন্য আমাদের আশু কর্তব্য হচ্ছে সাধারণ মানুষের সাথে উগ্রপন্থীরা এখানে ঢুকে পড়বে, সেই জন্য গেট বন্ধ করাটাই হচ্ছে বাস্তবসম্মত উপায়। আর যে রোহিঙ্গা মুসলমানরা তাদের সাথে কথাবার্তা, তাদের ব্যাপারে বার্মার সাথে কথাবার্তা চলছে, রোহিঙ্গা মুসলমানদের যাতে বার্মাতে আবার ফিরিয়ে নেওয়া হয় তার জন্য কথাবার্তা বাংলাদেশ সরকারও চালাচ্ছে, ভারত সরকারও চালাচ্ছে, এটাই বুদ্ধিমানের কাজ। আর শশী থারুর, চিদম্বরমের যদি অত প্রেম থাকে, 25-30টা রোহিঙ্গা মুসলিম ঘর ওদের বাড়িতে ঢুকিয়ে রাখুক না, এক একজন তো বিরাট বিরাট রাজপ্রাসাদে থাকে, এতই যদি দরদ থাকে তো রোহিঙ্গা মুসলিমদের 25টা পরিবারকে এক একজনের বাড়িতে ঢুকিয়ে রাখুক 3 মাস, তাহলে বুঝতে পারবো যে মানব দরদি বড় বড় কথা কোথা দিয়ে বেরোয়। অতএব সেই কারণে এরা দেশটাকে সর্বনাশ করে সস্তা রাজনীতি করতে চাইছে। আমরা দেশকে আতঙ্কবাদীদের হাতে সঁপে দিতে পারবো না, এটাই আমাদের বক্তব্য, এবং তার জন্য কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ চালাচ্ছে তাকে পূর্ণ সমর্থন আমরা করছি। মমতা ব্যানার্জি শামিল হোগা, ইসলিয়ে তো কোন মুসলমান শব্দ হবে মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে তার পক্ষ নিয়ে নেবে। সেই জন্যই তো আমরা মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে মমতা থেকে মমতাজ বেগম হয়ে যান, ঝামেলা চুকে যায়। উনি যে কোনো ক্ষেত্রে হিন্দুর কোনো উৎসব বাতিল করো, কোথাও ছট পূজার উৎসব হবে বাতিল করো, রামনবমী মিছিল বাতিল করো, দুর্গা প্রতিমা বিসর্জন বাতিল করো, বাধার দান করো, হনুমান জয়ন্তীর মিছিল বেরোতে দেবো না, লাঠি চার্জ করো, এই হচ্ছে ওনার কাজ। উল্টো দিকে মুসলিম সম্প্রদায়ের কোনো বিশেষ কিছু হলেই তিনি সঙ্গে সঙ্গে স্বয়ং ঝাঁপিয়ে পড়েন, স্বয়ং নেমে পড়েন। এই যে দুর্নীতি, সাম্প্রদায়িকভাবে পশ্চিমবাংলাকে ভাগ করে ভোট নেওয়ার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র পশ্চিমবাংলাকে এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাই বাংলার অপমর মানুষকে এই মমতা ব্যানার্জির সাম্প্রদায়িকতাকে বোঝাবার জন্য আমরা আমাদের প্রচার অভিযান লাগাতার চালাবো, আর এই সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি এবং দাঁড়াবো।